হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্স ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত জানান আজকে বলবো জেনপাস ইউজি দু হাজার বাইশে অর্থাৎ বিএসসি নার্সিং বিএইচএ এবং ডিএমএলটি টিতে এদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তার নোটিফিকেশান তোমরা এখানেই পেয়ে যাবে তোমাদেরকে আজকে আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে একদম ফোন থেকে তোমরা চেষ্টা করতে পারবে এবং তার সাথে বলবো কিছু নতুন নতুন আপডেট দেখো তোমাদের কিন্তু সিট ম্যাট্রিক্স নতুনভাবে প্রকাশিত হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা বিগেস্ট আপডেট তোমাদের কিন্তু সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়ে গেছে কারণ তোমার যখনই ক্লিক করবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে এবং তার সাথে বলবো যে আগের বছর কত কি র্যাঙ্ক গিয়েছিল ঠিক আছে তোমরা কিন্তু সেটাও দেখতে পাবে যে আগের বছর কোন কলেজে কত কি র্যাঙ্ক গিয়েছে সেটা তোমাদের এক্ষুনি বলে দেবো তার আগে বলে দেখো কি করে তোমরা দেখবে ঠিক আছে এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখতে পাবে যে সিট ম্যাট্রিক্স কিভাবে মানে কিভাবে দেখবে দেখো প্রথমে রাউন্ড ওয়ান ঠিক আছে এখানে ক্লিক করে নিলে স্ট্রিম তোমাদের স্ট্রিমটা এখানে সিলেক্ট করতে হবে যে কোন স্ট্রিমে তুমি দেখতে চাও তো আমি দেখতে চাই ধরো বিএসসি নার্সিংয়ে ঠিক আছে বিএসসি নার্সিং ইনস্টিটিউট টাইপ অল টাইপ ঠিক আছে তুমি চাই এখানে স্টেট গভর্নমেন্ট করতে পারো চাইলে কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট করতে পারো চাইলে স্টেট ইউনিভার্সিটি করতে পারো তো আমি চাইলাম অল ঠিক আছে তারপর দেখো যে টোটাল ইনটেক সব কিছু দিলাম তারপর সাবমিটে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা পেজে নিয়ে চলে আসবে এখানে তোমরা দেখতে পাই যে কোথায় কোথায় বেশি নার্সিং করানো হয় দেখো প্রথমে দেখতে হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউটগুলোর নাম লাগছে পিয়ারলেস ইনস্টিটিউট আস্থায় আস্থা নার্সিং তারপরে আনন্দলোক ইনস্টিটিউট অফ নার্সিং অনিন্দিতা ইনস্টিটিউট অফ নার্সিং অ্যাপোলজেন্ক্স এগুলো সব প্রাইভেট কলেজ দেখতে পাচ্ছ পাশেই লেখা আছে প্রাইভেট ইনস্টিটিউট ঠিক আছে তো এটা অবশ্যই কিন্তু তোমাদের ভালো হবে এবার দেখো স্টেট স্টেট গভর্নমেন্টের কোন কোন কলেজগুলো আছে সেগুলোকে দেখে নাও যে স্টেট গভর্নমেন্টের মধ্যে বলছে কলেজ অফ নার্সিং আরজিকর মেডিকেল কলেজ তারপর দেখতে পাচ্ছ আসানসোল ইএসআই হসপিটাল ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ যে কলেজ অফ নার্সিং এশিয়া হাট সেটা প্রাইভেট কলেজ তারপরে দেখো স্টেট গভর্নমেন্টে আর কি পড়ছে কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এটা অবশ্যই স্টেট গভর্নমেন্টের তারপরে দেখতে পাচ্ছ যে কলেজ অফ নার্সিং বা বর্ধমান মেডিকেল কলেজ এটাও কিন্তু স্টেট গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সি এন এম এস সি ঠিক আছে এম সিএচ কলকাতা ঠিক আছে তো এটাও কিন্তু অবশ্যই স্টেট গভর্নমেন্টের তো এগুলো সবগুলো স্টেট গভর্নমেন্টের এবার ধরো তুমি যেহেতু মনে করো যে আমি বিএসসি নার্সিং না দেখে আমি ধরো বিএমটি দেখবো ঠিক আছে তো বিএমএলটি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু সাবমিট করে দিতে পারো তুমি চাইলে শুধুমাত্র যে গভর্নমেন্ট কলেজ দেখবে সেটাও দেখতে পারো তার জন্য তোমাকে কী করতে হবে এখানে এসে ইনস্টিটিউট টাইপে এসে তোমাকে স্টেট গভর্নমেন্ট করতে হবে বা স্টেট ইউনিভার্সিটি আন্ডার সেটা করতে হবে তারপর তুমি যখনই সাবমিট করে দেবে তখন কিন্তু তুমি তোমার যে যেটা পছন্দ সেটা কিন্তু তুমি দেখতে পাবে ঠিক আছে তো এইভাবে তুমি দেখতে পা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সবগুলো স্টেট গভর্নমেন্টে দেখাচ্ছে তো বিএমএটি কোথাও কোথাও করা হয় দেখতে পাচ্ছ বর্ধমান মেডিকেল কলেজ তারপর দেখতে পাচ্ছ আই আইপিজি এমইআর এস এস ঠিক আছে দেখতে পাচ্ছি তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কলেজ কিন্তু তুমি দেখতে পাবে ঠিক আছে তো এটা নিয়ে আর নতুন করে কিছু বলছি না কোথায় কতগুলো কি সিট রয়েছে তার পাশেই তুমি দেখতে পাবে এখানে দেখো সিট রয়েছে টোটাল কতগুলো ক্যাপাসিটি রয়েছে ইনটেক ক্যাপাসিটি কতগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে দেখতে পাবে তো কলেজ চয়েস সম্পর্কে যদি তোমার ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু কলেজ চয়েস নিয়ে কিছু কিছু তোমাদের টিপস বলবো কিছু ট্রিক বলবো সেগুলো তোমরা ফলো করতে পারো তোমরা ভালোভাবে যেন জেন এম এনেমের জন্য কিন্তু আমি যেভাবে হেল্প করি আমি চাই তোমাদের জন্য হেল্প করতে বাট তোমাদের সহযোগিতা অবশ্যই দরকার তোমরা যদি রেসপন্স করো তাহলেই কিন্তু আমি বলবো ঠিক আছে তা আর বিশেষ কিছু বলছি না এখানে তোমরা যদি যদি দরকার হয় তোমরা কিন্তু বলবে আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো ঠিক আছে আর এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দেখো তোমরা যদি আগের বছরে দেখতে চাও আগের বছরে কত কি র্যাঙ্ক গিয়েছে সেটা দেখার জন্য তোমাদেরকে এখানে আসতে হবে এই যে অ্যাডিশনাল লিঙ্ক এখানে আসার পর তোমাদেরকে এই যে লিঙ্কটা আছে ও আর এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে আসার পর তোমরা এখানে ক্লিক করলে তোমরা আগের বছরে কত কি র্যাঙ্ক গিয়েছে সেটা দেখতে পাবে এটা দেখানোর পরেই তোমাদেরকে বলবো কী করে তোমরা রেজিস্ট্রেশন করবে ফোন থেকে ঠিক আছে মোবাইল থেকে কী করে করবে একদম জিরো থেকে একদম রেজিস্ট্রেশন থেকে প্রিন্ট পর্যন্ত তোমার সব কিছু দেখে দেবো দেখো এখানে আসার পর তোমাদেরকে দেখতে হবে যে কী দেখতে চাইছো তো আমি দেখতে চাইছি ধরো জেনপাত দু হাজার কত র্যাঙ্ক গিয়েছে তো রাউন্ড কোন রাউন্ড লাস্ট রাউন্ড থার্ড রাউন্ডে ঠিক আছে একদম শেষ রাউন্ডে কত কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে সেটা দেখতে চাই এবং কোন ইনস্টিটিউট ঠিক আছে তোমাকে কিন্তু ইনস্টিটিউট এখানে চুজ করতে হবে যদি চাও না অল ইনস্টিটিউট দেখতে চাই অর্থাৎ যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে সবগুলি দেখতে চাই তো সেক্ষেত্রে তোমাকে অল ইনস্টিটিউট ক্লিক করতে হবে তো এখানে লোডিংয়ে একটু সময় নেবে কারণ এখন প্রচুর সব চেষ্টা করছে প্রত্যেকেই প্রত্যেকে মানে রেজিস্ট্রেশন করার চেষ্টা করছে দেখো এখানে অল ক্যাটাগরি ক্যাটাগরি তুমি কোন দেখতে চা কোনটা দেখতে চাও তো অল ক্যাটাগরি সেক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো কত কি র্যাঙ্ক গিয়েছে ঠিক আছে দেখো ফার্স্ট থার্ড রাউন্ডে আর জি মেডিকেল আচ্ছা পি পি কে কে কলেজ ঠিক আছে এখানে কত বন্ধু গেছে দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু ওপেন র্যাঙ্কিং ওপেন ক্যাটাগরিতে গেছি কত দূর পর্যন্ত দেখতে পাচ্ছো যে এক চোদ্দোশো একষট্টি পর্যন্ত গেছে ঠিক আছে তো ক্লোজিং র্যাঙ্ক এতদূর পর্যন্ত গেছে তো সব কিছু দেখতে পাবে ঠিক আছে কোন কলেজ এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই কলেজটা ঠিক আছে আর ধরো যে আরও ধরো দেখবে যে তুমি দেখতে চাইছি ধরো আমি কথা কথা বলছি আমি এখানে আমি ইনস্টিটিউটটা সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে ইনস্টিটিউট মনে করো যে আমি বললাম যে আমি দেখতে চাই এইখানে আমি দেখতে চাইছি এস এস হসপিটাল ঠিক আছে আমি খুঁজে নিচ্ছি এই যে আইজি আইপিজি এমইআর ঠিক আছে এটা দেখতে চাই তো এখানে আসার পর তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে একটু ওয়েট করতে হবে দেখো লোডিং হতে শুরু করেছে লোডিং হওয়ার পরেই তুমি কিন্তু দেখতে পাই যে এইখানে এই ইনস্টিটিউটের লাস্ট কতটা কি গেছে ঠিক আছে একটা হচ্ছে মানে ক্লোজ র্যাঙ্ক মানে ওটা যতটা শেষ পর্যন্ত ঠিক আছে একটা ওপেন র্যাঙ্ক ওপেন র্যাঙ্ক মানে কত থেকে শুরু হয়েছে কতদূর মধ্যে গেছে ঠিক আছে এখানে আসার পর দেখতে পাচ্ছি যে বিএসসির জন্য বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের জন্য কতদূর মধ্যে গিয়েছে ঠিক আছে এই দেখো ওপেনিং র্যাঙ্ক হচ্ছে আটশো সাতষট্টি এবং ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে আটশো সাতষট্টি অর্থাৎ এটাই গিয়েছে ও বিসি এ থেকে ও বিসি বিতে এটা গেছে ওপেন ক্যাটাগরি দেখতে পাচ্ছ একষট্টি থেকে সাতশো আট পর্যন্ত গিয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা তোমরা চাইলে দেখে নিতে পারো যে কতগুলো কী গিয়েছে এসটিতে কত এস টিতে দেখতে পাচ্ছ এগারোশো এগারো হাজার চারশো আটান্ন পর্যন্ত গেছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা তোমরা দেখে নিতে পারো তো আর বিশেষ করে কিছু বলছি না এবার তোমাদের কিন্তু তোমাদের দেখিয়ে দিই কী করে তোমার রেজিস্ট্রেশন করবে ঠিক আছে তো তোমাদেরকে রেজিস্ট্রেশন প্রসেসটাকে দেখিয়ে দিই তোমরা ফোন থেকে কী করে করবে তো আমি একদম সরাসরি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার একদম গুগলে ঠিক আছে গুগলে গিয়ে সার্চ করবে ধরো লিখলাম ডাব্লু বিজেই বি ঠিক আছে এখানে আসার পর এটা তোমার এএনএম এনএম সিলেক্ট করা আছে কারণ আমি প্রচুর সার্চ করেছি এনএম নিয়ে তো যার জন্য এ এম জিএমটা প্রথম খুলে যায় তো আমি জেনপা নিয়ে প্রথমে জেনপা নিয়ে দেখাবো দেখো জেনপা ইজিতে চলে আসলাম এখানে আসার পর তোমাদের কিন্তু এখানে আসতে হবে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফি পেমেন্ট অ্যান্ড চয়েস ফিলিং ফর জেনপাস দু হাজার বাইশ এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে তাও তোমরা ভালো হয়ে জানো দুই তারিখ হচ্ছে তোমাদের লাস্ট ডেট তোমরা যদি চাও চয়েস ফিলিং চয়েস লকিং সব কিছু একদিনই করবে এবং রেজিস্ট্রেশনে একদিনে করবে তাহলে তোমরা কিন্তু এক তারিখ থেকে করতে পারো অর্থাৎ আজকে বাদ দিয়ে তোমরা কিন্তু আজকে তো হয়ে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আজকে তো কাল বাদ দিয়ে পরশু দিন থেকে তুমি কিন্তু চাইলে করতে পারো ঠিক আছে তো দেখো এখানে আসার পর তোমাদের কী করতে হবে এখানে অনেক ভাবছি যে স্যার রোল নাম্বার পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করতে হবে তো না এরকম নয় তোমাদের কিন্তু এইখানে আসতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ঠিক আছে এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে আসতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা পেজে নিয়ে চলে আসবে এইখানে আসার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এইরকম একটা এইরকম একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে তো এখানে তোমাদেরকে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে আই অ্যাগ্রিতে ক্লিক করার পর তোমাদের কিন্তু আবার একটা পেজে নিয়ে যাবে এইখানে আসার পর তোমাদের কিন্তু এখানে তোমাদের রোল নাম্বারটা ইনপোর্ট করতে হবে ঠিক আছে রোল নাম্বার মানে যে রোল নাম্বার দিয়ে তুমি পরীক্ষাটা দিয়েছিলে অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা দেবে প্রথমে তারপর অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে অ্যাপ্লিকেশান নাম্বারটাও দেখবে তোমার অ্যাডমিট কার্ড লেখা থাকবে অথবা ফর্মেই লেখা থাকবে ঠিক আছে আর আরেকটা হচ্ছে তোমার কি ক্যান্ডিডেট নেম তোমার নাম এবং মায়ের নেম ঠিক আছে তোমার মায়ের নাম তারপর ডেট অফ বার্থ নিবে এখানে ডেট অফ বার্থ যার যেটা আছে সেটা লেখার পর সি সিকিউরিটি পিন হিসেবে যে পিনটা আছে যে লেখাটা আছে সেই লেখাটা এখানে ইনপুট করে দেবে ঠিক আছে তারপর তোমাদের সাবমিটে ক্লিক করলে তোমাদের ডিটেলসটা শো করবে তো তোমাদেরকে আমি একজনের দেখিয়েছিলাম করে দেখিয়েছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এরকম কিন্তু তোমাদের শো করবে যখন তোমাদের তোমাদের ডিটেলসটা দিয়ে দেবে এখানে আসার পর তোমাদের কী করতে হবে এইখানে তোমাদের কিন্তু প্রথমে আইএসডি কোড মোবাইল নাম্বার এইসব চাওয়া হবে অর্থাৎ তোমার যে যেটা আছো তো তোমাদের ফোন নাম্বারটা তোমরা এখানে শো তোমরা লিখবে এখানে ঠিক আছে তারপর ইমেল আইডিটা দেবে তারপর তোমাদের করতে হবে কি একটা পাসওয়ার্ড দিতে বলছে অর্থাৎ তুমি তোমার নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিতে পারো তো একটা কথা মাথায় রাখবে অবশ্যই প্রথম ওয়ার্ডটা প্রথম যেটা দিয়ে শুরু করবে সেটা বড় হাতের হওয়া চাই অর্থাৎ তুমি যদি ধরো মনে করো এ লিখছো তো এ ছোটো হাতে নয় সবসময় বড়ো হাতে লেখার চেষ্টা করবে আর আর একটা স্পেশাল ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ অ্যাট দ্য রেট দেওয়ার চেষ্টা করবে বা হ্যাশ দেওয়ার চেষ্টা করবে বা কিছু একটা দেবে অর্থাৎ স্পেশাল একটা ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তারপরে একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবে তো আমি তোমাদের সাপোজ একটা বলে দিচ্ছি মনে করো কলকাতা কে ও এল কে এ টি এ কলকাতা অ্যাট দ্য রেট দু হাজার বাইশ তো এরকম লিখতে পারো ঠিক আছে এইরকমভাবে তোমরা কিন্তু পাসওয়ার্ড লিখবে তারপর কনফার্ম পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটা একবার মানে দুবার লিখে নেবে আর তারপরে দেখতে হচ্ছে এই যে সিকিউরিটি পিন লেখা আছে এই সিকিউরিটি পিনটা এখানেই তোমরা পুট করে দেবে তারপর ফাইনাল সাবমিট ফর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে ঠিক আছে এই যে লেখা আছে ফাইনাল সাবমিট ফর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু পরের পেজে চলে আসবে পরের পেজে কীরকম এই দেখো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এরকম একটা দেখাবে যে রেজিস্ট্রেশন ফর্ম হচ্ছে কি কমপ্লিটেড অর্থাৎ তোমাদের কিন্তু এটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এইবার তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে ঠিক আছে তো এই ইনকমপ্লিটে এখানে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একটা নতুন পেজে খুলে যাবে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে তোমাদের কোনে কী কী দিতে হচ্ছে সেটা তোমাকে দেখে দিচ্ছি এই যে বন্ধুরা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে নতুনভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন নাম অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবে ঠিক আছে এবার দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীরকম দেখতে হয় তো এখানে আসার পর তোমাদেরকে প্রথমে জেন্ডার সিলেক্ট করতে হবে অর্থাৎ তুমি ফিমেল না মেল সেটা সিলেক্ট করতে হবে তারপর তোমার কোন ডোমিসাইল সেটা লিখতে হবে তো ওয়েস্ট বেঙ্গল অবশ্যই তারপর ক্যাটাগরি কী ছিল সেটা সিলেক্ট করবে অর্থাৎ জেনারেল হলে জেনারেল ই ডাব্লু এস এল অথবা তুমি যদি এস সি এসটি টি ওবিসি যাই হয় কোনো কেন সেটা তো ওখানে সিলেক্ট করে নেবে ঠিক আছে সিলেক্ট করার পর এখানে পার্সোন উইথ ডিসএবিলিটি তুমি কি মানে ফিজিক্যালি হ্যান্ডিকাপ না কি সেটা সিলেক্ট করবে যদি হ্যাঁ হয় তো ইয়েস না হলে তো না আর তারপর এখানে এসে এখানে আসার পর প্রথমেই তোমাদের দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার কারণ কি কারণ ধরো কোনো কারণে যদি তুমি তোমার টাকা রিফান্ড করতে চাও অর্থাৎ যে টাকাটা দিয়ে তুমি মানে রেজিস্ট্রেশন টাকা তো নট রিফান্ডেবল বাট যে অ্যাকসেপ্টেন্স ফি বা এই যে এই সমস্ত টাকাগুলো যেগুলো দিয়ে দিয়েছো হয়তো হয়তো দিয়েছো তারপরে ভাবলে না আমি আর ভর্তি নেবো না তো সেই ক্ষেত্রে তোমার রিফান্ডের জন্য কিন্তু এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা চাওয়া হয় তো এখানে ভয়ের কোনো ব্যাপার নয় যে স্যার আমাদের কি টাকা নিয়ে নেবে এরকমটা নয় তো এখানে তোমাদেরকে দেখো প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার তারপর আইফিসি কোড এবং ব্যাঙ্কের নেম দিয়ে ব্রাঞ্চ নেম দিয়েই কিন্তু তুমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে তোমাদেরকে একাডেমিক কোয়ালিফিকেশন চাওয়া হবে অর্থাৎ তুমি কত কী পড়াশোনা করেছো কত পার্সেন্ট আছে সেই পার্সেন্টেজ দিলে তারপর তোমাদের কিন্তু এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোয়ালিফিকেশান ডিটেলসে তোমাদের দিতে হবে তোমার যা যা কোয়ালিফিকেশান আছে সেগুলো দেওয়ার পর তুমি কন্ট্যাক্ট ডিটেলসে এখানে আসার পর তোমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দেবে তারপর তোমাদের কিন্তু প্রিভিউ করতে বলা হবে সমস্ত ফর্মটা তোমরা প্রিভিউ করতে পারবে দেন তোমাদের বলা হবে যে ফাইনাল সাবমিটের জন্য তো তুমি ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু অবশ্যই তোমাদেরকে পুরো ফর্মটা দেখিয়ে দেবে এবং তারপর তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফিটা দিতে হবে রেজিস্ট্রেশন ফি অর্থাৎ যেটা পাঁচশো টাকা বলা হয়েছিল সেই পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এর জন্য ডেবিট কার্ড মানে পেমেন্ট যেভাবে ইচ্ছে তুমি করতে পারো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা যে কোনো মাধ্যম প্রথমে ফোনপে এইসবের থ্রু দিয়ে ইউপিআই থ্রু দিয়ে এগুলো দিয়ে কিন্তু করা যায় ঠিক আছে তো আর আশা করছি কোনো সমস্যা হবে না তো আমি বলবো যে অবশ্যই যদি চাও তুমি কিন্তু যে কোনো জায়গায় গিয়ে অর্থাৎ যে কোনো কম্পিউটার দোকান গিয়ে বা সাইবার ক্যাফেতে থেকে গিয়ে করতে পারো তাহলে কোনো ভুল হবে না নির্ভুল হবে আর যদি চাও মোবাইল থেকে করতে দাও করতে পারো আমি পুরো স্টেপটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো এবার বলি যে আর কী কী জানার বিষয় আছে দেখো কলেজ চয়েস নিয়ে তোমাদেরকে অনেক কিছু জানতে হবে ঠিক আছে কলেজ চয়েস এখন না এখন তো হবে না আজ থেকে তো হবে না এক থেকে শুরু হচ্ছে তো অবশ্যই এখানে অনেক কিছু জানার বিষয় আছে না জেনে শুনে কোনো কলেজ দেবে না এমন কোনো কলেজ রাখবে না যে কলেজটা তোমার দরকারই নেই ঠিক আছে তো এটা নিয়ে জানার জন্য অবশ্যই তোমাকে কমেন্ট করতে হবে স্যার অবশ্যই দিন ভিডিও তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও দেবো তো আখনঙ্ক্ষা মতো এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রত্যেক ভালো নমস্কার